নমস্কার, রাজীব এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকে আলোচনা করব আমরা যে রাষ্ট্রবিজ্ঞানের সিএসসির ইন্টারভিউ কেমন হলো বা কেমন করে চলছে। আমি বেশ কয়েকজনের সঙ্গে, যাদের ইন্টারভিউ গত 29 তারিখের মধ্যে হয়েছিল 25 থেকে, তাদের সঙ্গে যা কথা বলে ইনফরমেশন আপনাদের সঙ্গে পেয়েছি, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। সেই সঙ্গে আরও জানাবো যে যারা রয়েছেন নেট সেট কোয়ালিফাই করেননি আমাদের এই চ্যানেলে, নেটের ফর্ম ফিল আপ আবার শুরু হয়েছে। আপনারা অবশ্যই নোটিশ দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের ফর্ম ফিল আপ অবশ্যই করে নিন। সেই সঙ্গে যারা নেট হয়তো কোয়ালিফাই করে আছেন কিন্তু জিআরএফ আপনাদের হয়নি, আপনারা এখনও এইচএসসিতে অ্যাপ্লিকেশন করতে পারেননি, তারা অবশ্যই জিআরএফের জন্য চেষ্টা করুন। তাহলে আপনাদের পরবর্তী সময়ে পিএইচডি বা অন্যান্য কাজে যেমন সুবিধা হবে, ঠিক সেরকমভাবে আপনাদের যে এটা রয়েছে আপনাদের স্কোর, অর্থাৎ আপনি সেট পাস করলে, নেট পাস করলে এবং জিআরএফ থাকলে এইখানে স্কোরটার কিন্তু একটা ডিফারেন্স হয়। সেজন্য চেষ্টা করুন যদি জিআরএফটা আপনারা পেতে পারেন, যারা শুধুমাত্র নেট কোয়ালিফাই করে রয়েছেন তাদের জন্য। এইবার আসি আমাদের পল সায়েন্সের ইন্টারভিউর অভিজ্ঞতা কেমন কার হয়েছে। ইন্টারভিউ প্রক্রিয়া জেনারেলি মোটামুটি দুরকম ভাবেই চলেছে, দুরকমটা এরকম আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বা যাদের সঙ্গে আমার ফোনেও কথা হয়েছে, যে আপনাদেরকে আমি বারবার বলেছিলাম যে একাধিক টপিক অবশ্যই রেডি করে যাবেন, কারণ ইন্টারভিউতে আপনাকে কি ধরবে বা আপনার জন্য স্যাররা কি ভাবছেন সেই মুহূর্তে, সেটার বিষয়ে আপনিও ওয়াকিবহল নন বা এই পাশ থেকে আমরাও কিছু বলে দিতে পারি না, সেই জায়গাটাতে গিয়েই আপনাদের ফেস হয়। ইন্টারভিউ কিন্তু সেরকমই চলেছে মোটামুটি যা কথা বলে বুঝতে পেরেছি। এমন কিছু কিছু জন আছেন যাদেরকে ইন্টারভিউতে শুধুমাত্র ডেমোর ওপরেই কিছু কোশ্চেন করা হয়েছে এবং সেই কোশ্চেনের পরিপ্রেক্ষিতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ইন্টারভিউ তাদের শেষ হয়ে গেছে। আবার এমনও বেশ কিছু জন আছেন যাদেরকে ইন্টারভিউতে অনেকগুলো টপিকে ধরা হয়েছে, অর্থাৎ ধরুন তিনি প্রথম অবস্থাতে তার যে একটা টপিক, তিনি তার স্পেশাল পেপার হোক বা যে কোনো কোনো একটার উপরে তিনি ডেমনস্ট্রেশন করেছেন এবং ডেমনস্ট্রেশন করার পরে তাকে আরও দুটো বা তিনটে বিষয়ের ওপর থেকে তাদেরকে ধরা হয়েছে। সেক্ষেত্রে অনেকের কাছেই হয়তো ডেমো বিষয়টাকে ধরা হয়নি বা ডেমো করতে বলা হয়নি, কিন্তু তাকে বলা হয়েছে আপনি এখান থেকে আর অন্য কি টপিকের ওপরে আপনি বলতে চান বা আপনি বলবেন। সেক্ষেত্রে তারা ওয়েস্টার্ন পলিটিক্যাল বা কেউ আইআর বা কেউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অন্য যে কোনো দিক তাদের যেটাতে কমফোর্টেবল রয়েছেন তারা সেই হিসাবে সেই জায়গায় বলেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে তাদের কাছ থেকেও কিন্তু কোশ্চেন অ্যান্সার করা হয়েছে বা সেই টপিকটার যে কোনো একটা অংশকে বুঝিয়ে বলার কথা বলা হয়েছে এবং তারপরে সেই পরিপ্রেক্ষিতে সেখান থেকে প্রশ্ন করাও হয়েছে। এরকম তিনটে টপিক থেকেও করা হয়েছে ইন্টারভিউয়ের প্রশ্নগুলো, বা তিনটে টপিক বলতে বলা হয়েছে। যেমন আমি আপনাদেরকে এর আগেও শেয়ার করেছিলাম যে আমার ক্ষেত্রে তিনটে ডেমনস্ট্রেশনের কথা বলা হয়েছিল, আমি দুটো ডেমনস্ট্রেশন দিয়েছিলাম এবং পরবর্তীটা যখন আমাকে বলা হয়েছিল সেই সময় আমি ফ্লুয়েন্ট আমি দুটো ভালো করে করে এসি আর একটা আমি পারবো, তখন আমাকে আর তারা কিছু জিজ্ঞাসা করেননি সেই টপিকের ওপর থেকে, আমি দুটো টপিক বলেছিলাম। এবারও কিন্তু বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বেশ কিছু জনের সঙ্গে সেরকম হয়েছে, তাদেরকে দুটো বা তিনটে টপিক থেকে স্যাররা ধরেছেন, আবার কিছু জন আছেন যাদেরকে একটা টপিক হিসেবেই ধরেছেন। তাই রেস্ট অফ দ্য স্টুডেন্ট যারা বাদ থাকলেন, যাদের ফার্স্ট ফেজ হয়ে গেল তারা বাদে, তারা অবশ্যই চেষ্টা করুন একাধিক টপিক তৈরি হয়ে যাওয়ার, কারণ যদি আপনি একটা টপিকেই শুধু ফোকাস করে যান আর সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে দেখা গেল কোনো কারণে স্যাররা বেশি টপিক এক্সপেক্ট করে ফেললেন বা আপনাকে জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেলটাও ডাউন হবে এবং আপনার মনে হতে পারে যে না ইন্টারভিউটা আমার ভালো হলো না। সেই কারণে একাধিক যদি করে যান তাহলে আপনার এই জায়গা থেকে আপনার একটা টপিকের ওপরে কোশ্চেন করলে আপনার কোনো অসুবিধা নেই, আপনি বলে চলে এলেন, এবং সেই সঙ্গে আপনার যদি বেশি টপিকেরও কোশ্চেন করে সেখানেও কোনো অসুবিধা নেই। তাই বলবো যে একাধিকটাই করে যান। এইবার যারা ইন্টারভিউ হয়ে গেল তাদের জন্য অনেকেই আছেন যারা একটু টেনশনেও আছেন যে হয়তো স্যার আমাকে কম ধরলো বা আমাকে বেশি ধরেছে, আমার এবং আমার হয়তো দুজন বন্ধু আছেন দেখা গেল কম্পেয়ার করে দেখা যাচ্ছে যে আপনাকে কম ধরেছে আরেকজনকে খুব বেশি ধরেছে, তাহলে কি আপনার ইন্টারভিউ ভালো হয়নি বা ওর চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। এটা পুরোপুরি হয়তো এইভাবে ব্যাখ্যা করা যায় না বা হয় না এর ব্যাখ্যাটা, কারণ স্যাররা কাকে কি মনে করেছেন এবং কিভাবে প্রশ্ন করছেন
এবং কাকে কতটুকু বলছেন সেই জায়গাটা ওপর ডিপেন্ড করে, ডিপেন্ড করে পুরোটাই স্যারদের উপরে। সেখানে আপনাকে কম প্রশ্ন করেও আপনি চাকরি পেতে পারেন, যাকে হয়তো বেশি ধরা হয়েছে তিনি নাও পেতে পারেন। এটা সম্পূর্ণ আলাদা একটা বিষয় এবং পুরোটাই স্যারদের উপরে নির্ভর। সেই জন্য এই সমস্ত বিষয়গুলোকে কাকতালীয়ভাবে কখনোই যোগ করাবেন না। সেই সঙ্গে আরও একজন আমাদের বলেছিলেন আমাকে যে তার ইন্টারভিউয়ের সময় তাকে বসতে বলা হয়নি, তাকে যা কোশ্চেন বোর্ডের ওখানেই করা হয়েছে এগুলো পাঠ, এগুলো নিয়ে কেউ টেনশন করবেন না। আপনাকে যেমনভাবে স্যাররা ইনস্ট্রাকশন দেবেন, আপনাদেরকে যেমনভাবে আপনাদেরকে বলবে সেই হিসাবে আপনারা ইন্টারভিউটাকে ফেস করে আসুন। আপনার কনফিডেন্স সহকারে উত্তরগুলো দিন, তাহলে দেখবেন আপনাদের অসুবিধা তুলনামূলকভাবে কম হবে, ইন্টারভিউ অবশ্যই ভালো হবে। আর পাবলিকেশনের বিষয়ে আবার বলবো যে পাবলিকেশনস আপনাদের যা আছে সেই পেজগুলোকে অবশ্যই নিয়ে যান এবং স্যাররা দেখছেন এবং সেখান থেকেও কিন্তু প্রশ্ন করছেন, বলেছেন যারা পাবলিকেশন নিয়ে গেছিলেন, যাদের পাবলিকেশন ছিল। তাই যাদের রেস্ট অব দ্য সাবজেক্ট বাকি রয়েছে ফেজগুলো, তারা অবশ্যই আপনাদের এই জায়গাগুলোতে ফোকাস করে ইন্টারভিউটাকে আরও যাতে ভালো হয় সেই ব্যবস্থা করুন। সকলেই ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।